মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পারছো না যে গায়ত্রী দেবীর ব্যাপারটা কত বড় কেস হয়ে যাবে? কি করে ঘটলো না কি করে মারা গেলো আমাকে বলো, কোন ডক্টর ছিল? হ্যাঁ ডক্টর মিত্র, শোনো শোনো শোনো, এক্ষুনি ডক্টর মিত্রকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে, এক্ষুনি, একদম যেন দেরি না করে। হ্যাঁ তুমি বুঝতে পারছো না হাসপাতালে কত বড় সংকট হয়ে যাবে, আর বডিটাকে সরিয়ে ফেলো, কেউ যেন জানতে না পারে যে একটা অবিবাহিত মেয়ে অপারেশন করতে গিয়ে মারা গেছে। বুঝতে পেরেছো? একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে, তুমি বুঝতে পারছো না যে জানতে পারলে পুলিশ কোর্ট কাছারি আমি সামাল দিতে পারবো না। এমনিতেই তো একটা চোখের কাঁটা ওই যোগমায়া আমাদের বাড়িতে ঢুকে গেছে, সেই সংশোধন হসপিটালে এত বড় ইনসিডেন্ট। আমি তো বুঝতে পারছি না যে দুর্ভাগ্যের কালো ছায়া নিয়ে মেয়েটা ঢুকে পড়লো না তো। চোখে চোখে তুমি ফোনটা রাখো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আর ডক্টর মিত্রকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে। কি হয়েছে বলো তো? গায়ত্রী দেবীর ছেলের বান্ধবী মারা গেছে। বান্ধবী কোথায়? উঠবো, ওসব কুৎসিত উচ্চারণ তোমায় করতে হবে না। যদি সবাই জানতে পারে কি হয়েছিল ওর, তাহলে কি হবে একবার ভেবে দেখেছ? গায়ত্রী দেবী কতটা পাওয়ারফুল তোমার ধারণা আছে? আমি হসপিটালে চললাম। আমি আমি যাবো রে। যাবে, বেশ চলো, বডিটা রাতারাতি সরিয়ে ফেলতে হবে, আজকে দাহ করে ফেলতে হবে বডিটা, নাহলে নাহলে হসপিটালের গুডউইল নষ্ট হয়ে যাবে, আর চ্যাটার্জিদের হসপিটালের গুডউইল আমি কিছুতেই নষ্ট হতে দেবো না, নট এট এনি কস্ট। চল গায়ত্রী দেবীর ছেলের বান্ধবীর মৃত্যু, অপারেশন, কি অপারেশন হয়েছিল? আমার কাছে তো হাসপাতালের নাম্বারটা আছে, বাবা যখন ভর্তি ছিল একবার দেখি। হ্যালো, গায়ত্রী দেবীর বাড়ির থেকে বলছে, ওনার ছেলের বান্ধবীর নামটা কি? কি পামেলা? ওনার মৃত্যু কিভাবে হয়েছে, কি অপারেশন হয়েছিল? তথ্য গোপন থাকবে, আপনি চিন্তা করবেন না, আপনি বলুন। কি বলছেন? হে ভগবান, কি হচ্ছে হাসপাতালে মোটা টাকার জন্য? হাসপাতালটা পিছিয়ে দিয়েছে চ্যাটার্জি গ্রুপ, আমি ওদের উচিত শিক্ষা দেব, আমি ওদের ছাড়ব না, কিছুতেই না, আমি ওদের ছাড়ব না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? ও কিছু না, আমি আমার স্যুটকেসটা নিতে এসেছিলাম। বেশ ভালোই কায়দা করে ঢুকে পড়লে তো, সুচ হয়ে ঢুকে ফাল করে দেবে ভেবেছো? কোনো লাভ নেই, এ বড় শক্ত ঠাই, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না। সুচ আমায় হতে হবে না, সুচ আগেই ফাল করে দিয়েছে। মানে? মানেটা আপনার মোটা মাথায় ঢুকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।